দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত নামখানা ব্লকের ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিবপুর নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবের 50তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিরাট নকআউট ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হলো। এই ফুটবল খেলার উদ্বোধন করলেন গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালী মহাশয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও দক্ষিণ শিবপুর নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়। এটি ছিল তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে এবছরও খেলার আয়োজন করা হয়েছে কোভিড বিধি মেনে। জাতীয় পতাকা উত্তোলন করলেন সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জি এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালী মহাশয়। ফিতে কেটে ও খেলার মাঠে ফুটবল গোলবারে বল খেলার মাধ্যমে খেলার উদ্বোধন করলেন। শান্তির বার্তা দিতে এদিন পায়রা ওড়ালেন অখিলেশ বারুই মহাশয় ও বিদ্যুৎ কুমার দিন্দা মহাশয়। এদিন শ্রীমন্ত কুমার মালী মহাশয় জানান, করোনা ভাইরাসের কারণে যুবকদের খেলাধুলোয় কোথাও ভাটা পড়েছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আমরা এই খারাপ পরিস্থিতি থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বার্তা দেন, প্রতিযোগিতা দিয়ে এই ফুটবল খেলা সম্পন্ন হবে, কোনো রকম প্রতিহিংসা নয়। এছাড়াও ক্রীড়াপ্রেমী দর্শকদের উদ্দেশ্যে জানান, দূরত্ব বজায় রেখে মাস্ক পরে এই খেলার আনন্দ নেওয়ার জন্য। এছাড়াও এই ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম প্রামাণিক, ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্যামলী দাস ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, সর্বোপরি ক্লাবের সদস্য ও সদস্যবৃন্দ। আমাদের চলছে এই মুহূর্তে করমর্দনের পাড়া, ওনারা এই করমর্দনের মধ্য দিয়ে অঙ্গীকারবদ্ধ আমরা ভ্রাতৃত্ব বজায় রাখবো। খেলার মধ্যে হবে যুদ্ধ, ফুটবলের মধ্যে হবে যুদ্ধ, আন্তরিকতার নয়, ভ্রাতৃত্বের নয়, শত্রুতার সঙ্গে নয়। আমরা চাই শান্তির মধ্যে বাতাবরণ সৃষ্টি করতে নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবের 50 বছরে এনজিএসসি কাপ ফুটবল টুর্নামেন্ট 2021-এর স্বর্ণ মুহূর্তে শেষ লগ্নে প্রায় আমরা পৌঁছেছি। আমরা চলেছি ফুটবলের উদ্বোধনের মধ্য দিয়ে এবছর নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবের 50 বছরের পূর্তির সেই স্বর্ণ মুহূর্ত আমরা সাক্ষী সকলে। আর সাক্ষীর ক্যামেরায় যারা ধরা পড়ছেন তাদের প্রত্যেককে জানাই ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। Thank you.
যতটুকু দেখেছি গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাব এবছরে 50 বছর উদযাপন হচ্ছে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। এই ক্লাব শুধু এবছর না, বিগত কয়েক বছর ধরে করে আসছে এবং তারা ক্লাবের যে কৃষ্টি সাংস্কৃতিক ক্লাবের করার জন্য সমাজে মানুষের যে সমস্ত কাজটা করা উচিত এরা শুধু ক্লাবের মধ্যে গণ্ডির মধ্যে না দেখে সমাজে বিভিন্ন দৃষ্টান্তমূলক কাজ এরা বিগত দিনেও করেছে, এবছরও করছে, আমার বিশ্বাস আগামী দিনেও করবে। এই শুধু ফুটবল প্রতিযোগিতা না, এরা ব্লাড ডোনেশন কাজ, এরা পুজোও করে থাকে ভালোভাবে, কালী পুজো করে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করে থাকে, বিভিন্নভাবে সমাজে ভালো কাজ করে থাকে। আমি উদ্বোধনে উদ্বোধক হিসাবে ছিলাম, আমি উদ্বোধক অনুষ্ঠানে আমি অন্যান্য জায়গায় যতটুকু দেখেছি আজকে 50 বছরের যে উদ্বোধন অনুষ্ঠান গৌরাঙ্গ ক্লাব স্পোর্টিং ক্লাব করলো সেটা একটা খুবই সুন্দরভাবে তারা করেছে, এর জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আজকে এরকম একটা দিনে আপনি যুব সমাজকে কি বার্তা দেবেন? যুব সমাজের কাছে একটাই বার্তা, আমি তো বলেছি মাইকে, ভারতবর্ষে 125 কোটি মানুষ আমরা বাস করি। আমরা ব্রিটিশ জাতির সময় যখন হতো তড়াই লড়াই করতাম খেলাধুলা করতে, তখন ব্রিটিশরা আমাদেরকে ভয় করতে খেলাধুলার ক্ষেত্রে খালি পায়ে খেলতো, আর এখন আধুনিক যুগে এসে মডার্ন যুগে এসে ভারতবর্ষের কিন্তু খেলাটা হারিয়ে যাচ্ছে। আমি চাইবো যুব সমাজ এই খেলার মাধ্যমে শরীর গঠন হবে ভালোভাবে, যাতে খেলাটা নেয় এবং খেলাটা নিয়ে যারা নিজেদের নিজেদের ভালো জায়গায় নিয়ে যেতে পারে, এই বার্তা আমি যুব সমাজকে দিচ্ছি। এনজিএসসি ফুটবল ক্লাব আমাদের আগেও হয়েছে, এবছরও হচ্ছে, বিগত এক বছর আমাদের সারা বিশ্বব্যাপী যে কোভিডের যে প্রকোপ, সেখান থেকে সাধারণ মানুষের যে মানসিক অবসাদকে কাটানোর ক্ষেত্রে এবং এলাকার ফুটবলের যে মান সেটাকে সার্বিক ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রেও আমাদের ক্লাব সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে, তারই লক্ষ্যে এবছর আমাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ, সেদিকেও একটা স্মরণীয় হয়ে থাকবে। এটা আমাদের প্রায় প্রত্যেক বৎসরই হয়ে থাকে, এবছর একটা নতুন করেও নয়, কিন্তু এক বছর ধরে যে আমাদের কোভিড-19 চলছে সেখান থেকে তার সাপেক্ষে আমাদের এনজিএসসি ফুটবল কাপ টুর্নামেন্ট 2021 আপনারা এসেছেন, অনেক মানুষজন এসেছে, সবাই একেবারে সাদরে এটাকে গ্রহণ করছে, ফুটবল টুর্নামেন্ট চলছে, প্রত্যেকের একটা স্পোর্টসম্যান স্পিরিট সেটাও খুব জাগ্রত হয়েছে, এটাই আমাদের কিছু মূল ক্রিয়াটার একটা বার্তা। আজকে খেলা এরকম একটা দিনে আপনার খেলোয়াড়দের প্রতি কী বার্তা থাকবে? খেলোয়াড়দের মধ্যে একটা ফ্রেন্ডশিপ মনোভাব, ক্লাব কথার অর্থ যেটা আমরা জানি যে সি ফর কালচার বা হচ্ছে আমাদের ব্রাদারহুড সৌভাতৃত্বের বন্ধন, এটা খেলার মধ্য দিয়েই কিন্তু প্রকাশ পায়। খেলা একদিকে যেমন মানসিক অবসাদ ঘোচায়, মানসিক স্পিরিট বাড়ায়, প্রত্যেকের মধ্যে আনন্দের উজ্জীবনাও একটা মাত্রা তৈরি করে, সমস্ত দিক থেকে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট এলাকার ক্ষেত্রে একটা ভালো বার্তা দিচ্ছে, প্রত্যেকের মধ্যে একটা অবসাদটা কাটাচ্ছে, যে ডিপ্রেশনে মানুষ ছিল সেখান থেকে মানুষ কিন্তু বেরিয়ে গেছে। আপনার নাম? সুমন্ত মণ্ডল, নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবের। কী বার্তা দিতে চান? দক্ষিণ শ্রীপুর নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবের 50 বছর পূর্তি উদযাপন হচ্ছে, এই বছরটি নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা উদযাপন করব, এটাই আমরা অঙ্গীবদ্ধ হয়েছি প্রত্যেক বছরের ন্যায়। এবারে 2021 আমাদেরও ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, বিশেষত এই টুর্নামেন্টের বার্তা যুব সমাজকে উদ্বুদ্ধ করা। আজকের সারা বিশ্বে আমাদের ভারতের ফুটবল খেলা যে কতটা পিছিয়ে পড়েছে, আমরা বার্তা দিতে চাইছি শুধু পশ্চিমবঙ্গ নয়, একবারে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল নয়, এই অঞ্চলগুলো থেকে খেলোয়াড় উঠে আসুক, ভারত আরও ভালো জায়গায় যাক। ফুটবল অতীত আমাদের যে গৌরব ছিল, একসময় আমাদের ভারত অলিম্পিকেও খেলাধুলো করেছে, একসময় ব্রিটেনকে হারিয়েছে, আমরা অমল দত্ত, চুনি গোস্বামী এদের নাম শুনেছি, এখনকার যুব সমাজ হয়তো এদের নাম ইতিহাসের পাতায় শুধু দেখবে, কিন্তু একসময় যে ভারতবর্ষ ভালো খেলতো সেই জায়গাটা, সেই গৌরবটা ফিরে আসুক। আর আমি বিশেষ করে বলবো সুন্দরবন অঞ্চলের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী সুন্দরবন কাপ যে চালু করেছে, প্রত্যন্ত অঞ্চলের ছেলেপুলেটা যারা একটা খেলার একটা কিটস বা জুতো কিনতে পায় না, তাদের কাছেও খুব একটা উদ্দীপনা বা উৎসাহ নিয়ে এসেছে, এই ধারাটা এই ট্রেনটা বজায় থাকুক। ফুটবল তো শুধু মানে শরীর চর্চা নয়, সঙ্গে সৌভ্রাতৃত্ব সম্প্রীতির মেলবন্ধন। আচ্ছা, যারা ফুটবল খেলে তাদেরকে কোনো জাতি ধর্ম হয়? জাতি ধর্ম হয় না, তাহলে একটা দলের মধ্যে সব ধর্ম বর্ণের সব মানুষ মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা যারা ক্রীড়াপ্রেমী মানুষ, যারা খেলা দেখতে আসি, এখানেও জাতি ধর্মের কোনো বাদ বিচার হয় না, সেই সম্প্রীতির মেলবন্ধন হিসেবে
উঠে আসুক, আরও কিছু খেলোয়াড় উঠে আসুক, সুন্দরবন অঞ্চল আরও এগিয়ে যাক, আমাদের গ্রাম বাংলা থেকে আরও কিছু খেলোয়াড় আমাদের জাতীয় স্তরে রাজ্য স্তরে খেলাধুলো করুক, এই কামনা করি। আপনার নাম? শুভেন্দু দাস। ক্লাবের? ক্লাবের দেখি সভাপতি আমি। আজকে নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবে আজকের একটা ফুটবল খেলা উদ্বোধন হলো, আজকের এই ফুটবল খেলার দিনে আপনি যুব সমাজের প্রতি কী বার্তা দেবেন? দেখতে দেখতে 50টা বছর নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাব, তাদের আজকের প্রতি বছরের ন্যায় এবছরও একটা সময়ে দাঁড়িয়ে তারা কিন্তু ফুটবল খেলার আয়োজন করেছে। তাদের এই ঐতিহ্য আমাদের কাছে নতুন দিশা এবং ভিসা দেখায় যুব সম্প্রদায়কে। যুব সম্প্রদায়ের মধ্যে অনেকটা হতাশাগ্রস্ত, চতুর্দিকে একটা বিপর্যয় চলছে, প্রাকৃতিক বিপর্যয়, এদিকে আবার করোনারও বিপর্যয়। এই বিপর্যয়ের মধ্য দিয়ে মানুষ যখন একটা অসহায় বোধ করছে, মানুষের যখন একটা অস্বস্তিকর পরিবেশ, আগামী দিনের জীবনের আয়ুষ্কালটা কমবে না বাড়বে, ঠিক একটু কাটিয়ে ওঠার প্রাগ মুহূর্তে দাঁড়িয়ে নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাব তাদের অনেক ঘটা করে আয়োজনের মধ্য দিয়ে কোভিড বিধি মেনে এ ধরনের একটা আয়োজন করেছে। এটা আমাদের কাছে একটা জায়গা বার্তা পৌঁছে দেয় যুব সম্প্রদায়ের কাছে, যে আমরা কখনো হারাইনি, হারাবো না। আমরা যদি আগামী দিনের সুন্দর সমাজ ব্যবস্থা করতে চাই, নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবের আজকের এই উপস্থিতি, খেলাধুলা, একটা মিলন, একটা স্বাস্থ্যকর পরিবেশ, আগামী দিনে বেঁচে থাকার সকলকে স্পৃহা জাগানো এই আয়োজনকে আমি মনে করছি স্বাগত। এদের এই উদ্বোধন অনুষ্ঠানটা সত্যিকারের মানুষের মন জয় করে নিয়েছে। অনেক শ্রোতা আছে, দর্শনার্থী আছে, খেলোয়াড় আছে, নামখানা ব্লকের প্রতিভাবান অনেক খেলোয়াড়দের আয়োজন করে এখানকার এই ধরনের অনুষ্ঠান সকলকে আপ্লুত করেছে। আপ্লুত করেছে এখানকার যারা উপস্থিত ছিলেন, এসডিওপিও সাহেব এখনও তিনি বসে আছেন, নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবের এই আয়োজনের দীর্ঘায়ু কামনা করেছেন, মনে মনে বলছেন যে এ ধরনের আয়োজন যদি আরও ব্যাপকভাবে হয় আগামী দিনের যুব সমাজ অনেকটা অনেক জায়গা থেকে, অনেক খারাপ জায়গা থেকে ফিরে এসে দায়িত্ব নেবে, দায়বদ্ধতা নেবে সমাজ গড়ার কাজে। এটাকে আমি আগামী দিনে আরও মনে করি, এই ক্লাব আরও বাড়ুক, আরও খেলার আয়োজন করুক, অনেক মানুষের দানের মধ্য দিয়ে এর সার্থকতা লাভ করুক, এটা আমি আজকের মনে করছি। আমি সর্বাগ্রে আগত দীপাবলির শ্যামামায়া পাদপদ্মে শতকোটি প্রণাম নিবেদন করি, আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। আজকের আমাদের নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাব যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, আমাদের এসডিপিও সাহেব দীপাঞ্জন চ্যাটার্জি সাহেব আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, আমি এই এলাকার সমস্ত দর্শক সাধারণকে এবং এই এলাকার সমস্ত ফুটবল প্রেমী যুবক যুবতী ভাই বোনদের এইটুকুই বলব যে তারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে সর্বোপরি একটা ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে এই খেলাটা যেন গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাব 4 দিন আয়োজন করেছে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে পারে। আর সেই সঙ্গে সঙ্গে এই ফুটবল খেলা আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য বহন করে, দেহ মন শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে ভালো থাকে, আর আগামী দিনে তারা যেন এই ফুটবল খেলাটা চালিয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের একটু আগে সীমন্তবাবু এসেছিলেন, তিনিও অনেক কথা বলেছেন, তিনাকেও আন্তরিক শ্রদ্ধা জানাই। অখিলেশ দা রয়েছেন, আর সর্বোপরি আজকে যে আমাদের সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন তাদেরকেও আন্তরিক শ্রদ্ধা জানাই। আর এই গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবের সদ্য সভাপতি, সম্পাদক এবং অন্যান্য কর্মকর্তা, ওনাদেরকেও আন্তরিক শ্রদ্ধা জানাই, শুভ দীপাবলি। আর বিশেষ করে যিনারা খেলতে এসছেন তাদের কাছে শুধু এইটুকুই বলবো, খেলাটাকে খেলার মতো আপনারা নিন, প্রতিযোগিতা থাকবে কিন্তু সেখানে যেন কোনো প্রতিহিংসা না থাকে। নমস্কার, আমি বিদ্যুৎ কুমার দিন্দা, এই এলাকার একজন নাগরিক।
কি হবে ওরা পায়ে দাঁড়াচ্ছে ও।